দুর্গাপূজার সময় প্যান্ডেল হপিং তো হবে, তার সঙ্গে পেট পুজো করতে হবে। আর পেট পুজো মানে আমি তো বুঝি বিভিন্ন রকমের সুন্দর সুন্দর খাবার দাবার। আমি আজকে চলে এসেছি নিহার মাল্টি কুইজিন রেস্টুরেন্টে, আর এখানে এসে প্রচুর পরিমাণে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এখানে কিন্তু চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান থেকে শুরু করে সবকিছু আইটেম পাবে। আমার মনে হলো চাইনিজ আইটেম আজকে ট্রাই করা যাক, আর এই চাইনিজ আইটেমের মধ্যে থেকে আমি নিয়ে নিয়েছি এখানে রয়েছে ম্যানচাও স্যুপ। ও হো, জাস্ট লোভনীয়! এর মধ্যে কিন্তু ভর্তি করে ভেজিস দিয়ে দিয়েছে, তার সঙ্গে কিন্তু এগ থাকছে, তার সঙ্গে চিকেনও পাবে তোমরা, আর একদম ঘন থিক স্যুপ, দেখতে জাস্ট ওয়াও। তার সঙ্গে কিন্তু ফ্রাইড নুডলস দিয়ে সার্ভ করে দিয়েছে, আর এটা তোমরা এমনিও খেতে পারবে। তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি কোরিয়ান স্যুপ। কোরিয়ান স্যুপটা না দেখতে অন্য রকমই, এর মধ্যে কিন্তু চিকেন, এগ, তার সঙ্গে কিন্তু ভেজিস, তার সঙ্গে প্রনও তোমরা পাচ্ছ, আর দেখতে জাস্ট ডেকোরেট করে দিয়েছে। আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি ড্রাই চিলি চিকেন, এখানে কিন্তু একদম বোনলেস থাই পিস চিলি চিকেন ইউজ করছে, 4 পিস দিয়ে দিয়েছে, এটাও কিন্তু আমি হাফ প্লেট নিয়েছি, ওপরে কিন্তু স্প্রিং অনিয়ন দিয়ে ডেকোরেট করে দিয়েছে, তার সঙ্গে কিন্তু ক্যাপসিকাম রয়েছে, তার সঙ্গে কিন্তু পেঁয়াজও দিয়ে দিয়েছে। আর লোকেশন আসতে হলে, খেতে হলে লোকেশন জানতে হবে। লোকেশনটা রয়েছে একদম হরিদেবপুর, বিবেকানন্দ যে স্পোর্টিং ক্লাব রয়েছে, বড়সড় পুজো হয় বা 41 পল্লীর যে পুজো হয় তার ঠিক সামনেই তোমরা পেয়ে যাবে নিহার মাল্টি কুইজিন এই রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট। তোমরা এসি রেস্টুরেন্টে বসে সুন্দর সুন্দর খাবার দাবার গুলো এনজয় করতে পারো, আর সঙ্গে প্যান্ডেল হপিং হবে, পেট পুজো হবে। চলে এসো দুর্গাপুজোর সময় ওনাদের খাবার দাবার গুলো এনজয় করতে।